হেই হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অলরেডি জেনে গেছেন আসলে গতকালকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে সানকে গুলি করে মেরে ফেলা হয়েছে। উনি হচ্ছে নির্বাচন প্রচারণার উদ্দেশ্যে নারা শহরের রাস্তার পাশে একটা বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই 41 বছর বয়সী একজন এক্স জাপানিজ নেভি অফিসার শর্টগান দিয়ে পরপর দুইটা গুলি করে এবং গুলি করার পরে ওনাকে হাসপাতাল নেওয়া হয়। এবং হাসপাতালে নেওয়ার পর 5:03 হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করে, পুরো বাংলা নিউজের মতো বলতেছি। যাই হোক, জিনিসটা খুবই মানে মর্মান্তিক, হাসা উচিত হয়নি। তো আমি হচ্ছে গতকালকে রাত্রে এই ভিডিওটা রেকর্ড করার ইচ্ছা ছিল, কিন্তু ইভেন আমার আসলে এই রিলেটেড কোনো ভিডিওই রেকর্ড করার ইচ্ছা ছিল না, কারণ এই ধরনের নিউজ আসলে আমি এই ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাতে চাই না। কিন্তু তারপরও গতকালকে যে পার্সোনাল ইন্টারেস্ট থেকে স্টাডি করতেছিলাম আসলে জাপানে আপনি কীভাবে আগ্নেয়াস্ত্র নিতে পারেন, এটা দেখলাম খুবই কমপ্লেক্স। মানে অলমোস্ট 10 ইম্পসিবল টু বাই সাম গান্স অর গান্স রিলেটেড থিংস লাইক বুলেট অর সামথিং। একটা এক্সাম্পল দিই, জাপানে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আপনারা জানেন যে আসলে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনি কতগুলো থিওরি বই পড়া লাগে, কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া লাগে। সেম আপনি যদি জাপানি গান নিতে চান, আপনাকে হচ্ছে 1 বছর ক্লাস করা লাগবে। এরপরে আপনি যদি ক্লাস করার পরে এক্সাম দেবেন, এক্সামে পাস করেন, তারপরে আপনি গান লাইসেন্স দিবে। এখন গানটা কোথায় রাখবেন, এটা যে লকারে রাখবেন ওই লকারের সাবি হচ্ছে আপনার কাছে একটা থাকবে, পুলিশের কাছে একটা থাকবে। আপনি হচ্ছে প্রত্যেক মাসে পুলিশকে ইনফর্ম করতে হবে গানের স্ট্যাটাস কী, প্রত্যেক 1 বছরে হচ্ছে গানে কতটা গুলি কোথায় কীভাবে কেন খরচ করছেন ওগুলো সব রিপোর্ট দিতে হবে। এবং ফাইনালি হচ্ছে প্রত্যেক 3 বছর পর পর আপনি আবার পরীক্ষা দিতে হবে, আপনার এই গান রিলেটেড যেই এক্সামগুলো আছে ওই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি পাশ করেন তাহলে আপনাকে আবার লাইসেন্স রিনিউ করা হবে নেক্সট 3 ইয়ার্সের জন্য। অ্যান্ড এর বাইরে হচ্ছে আরও অনেকগুলো ব্যাপার আছে, আপনার মেন্টাল হেলথের চেক আপ করা হবে, আপনি মানসিকভাবে বিকলগ্রস্ত কি না, আপনি সিগারেট খান কি না, মদ্যপান করেন কি না, এগুলো থাকলে আপনি আসলে পাবেন না। সোজা বাংলায় যদি বলি আপনি আসলে জাপানের গান লাইসেন্স পাবেনই না, ঠিক আছে? এটা 0.01% এরকম মানুষ হইলেও পাইলেও পাইতে পারে, মানে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে একটা অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন, আমি জাপানে আসার পরে লাস্ট 3 বছরে জাপানের পুলিশ রুম আমি কখনো দেখি না ওরা গুলি ইউজ করতে অথবা গুলি বের করতে। ওদের কাছে ম্যাক্সিমাম যেটা থাকে একটা হচ্ছে ইলেকট্রিক শক থাকে, ওই টাইপসের একটা জিনিস আছে না, ওইটা থাকে, এর বাইরে আসলে কিছু থাকে না। অ্যান্ড জাপানের মানুষ হচ্ছে খুবই শান্তপ্রিয়, এটা আসলে মানতে হবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও যদি বলি। পরে আমি নিজে নিজে স্টাডি করার চেষ্টা করলাম আসলে এই লোক গান পাইলো কোথায়। প্রথমে মনে হয়েছে আচ্ছা সে যেহেতু ও নেভি অফিসার ছিল সে হয়তো জানে কোথায় গান সেল হয়, কীভাবে সেল হয়। পরে মনে জানলেই তো হবে না, কিনতে তো পারবে না, কেনার জন্য তো আপনি আলটিমেট যেই রুলস রেগুলেশনগুলো আছে ওগুলো কভার করতে হবে। পরে আমি বাংলাদেশের একজন নেভি অফিসারের সাথে গতকালকে রাতে কথা বললাম জিনিসটা নিয়ে। পরে উনি বললো আমার প্রশ্নের জন্য হাসতেছে, বলছে ভাই জিনিসগুলো দেখানো তো কঠিন না। উনি যেহেতু নেভি অফিসার ছিল উনি জানে আসলে এটা গানটার আর্কিটেকচার কেমন। উনি ওই জিনিসগুলো হচ্ছে 3D প্রিন্টারে ডিজাইন করে 3D প্রিন্টারে প্রিন্ট করছে, প্রিন্ট করে সব কটা একসাথে জোড়া লাগাইছে, দেন গান হয়ে গেছে। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আমার কাছে এটা রিয়েলিস্টিক মনে হয়েছে। ওই লোক খুব সম্ভবত এভাবেই গানটা বানাইছে। এবং উনি আবে সানকে মাত্র 10 মিটার দূর থেকে 2টা গুলি করছে। ও আরেকটা খুবই ভালো ইনফরমেশন, সেটা আমি গতকালকে জানলাম, শর্টগানের গুলিতে যেটা হয় শর্টগানের গুলিতে হচ্ছে ক্ষতস্থানটা খুবই ছোট থাকে, কিন্তু এটা খুব কাছ থেকে গান শ্যুটটা করে, তো এই জন্য এটা আসলে ভিতরে আপনার ভিতরে যত নার্ভ সেলমেল আছে সব ছিঁড়ে বিড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা এত স্পিড আপনার বডিতে হিট করে, এই জন্য আপনার দেখে মনে হবে শর্টগানের গুলিতে যদি কেউ আহত হয় ক্ষতস্থানটা খুবই ছোট, হালকা একটু ব্লিডিং হচ্ছে এরকম কিছু। কিন্তু আলটিমেটলি ওই লোক হচ্ছে শেষ, ওই লোক ওই কিছুক্ষণ পরে এমনিই মারা যাবে, কারণ ওর বোর্ডের ভিতরে যেসব পার্টস মার্টস আছে ওগুলো সব হচ্ছে যে ছিঁড়ে বেড়ে যায়। তো আবেসানের ক্ষেত্রেও অনেকটা ওরকম হয়েছে যে মাত্র 10 মিটার দূর থেকে শর্টগান দিয়ে পরপর 2টা গুলি করছে। ছবিতে হয়তো দেখছেন অল্প একটু মাত্র ব্লিডিং হয়েছে বোর্ডের এই পাশটা দিয়ে। জাপানের তো সবাই সাদা শার্ট পরে, সো রক্ত লেগে অনেক, যদি বেশি ক্ষত হইতো অনেক বেশি হওয়ার কথা ছিল, বেশি হয় না, অল্প একটু এইদিকে হয়েছে। সো এই জন্যই আমি ওনাকে প্রশ্ন করছিলাম, তো অল্প একটু ব্লিডিং হয়েছে তাহলে এটা কেন হইলো? তখন উনি বললো এরকম শর্টগানের গুলি অনেক জোরে বের হয়, ধরেন
ঘন্টায় 40 কিলোমিটার 50 কিলোমিটার ইভেন আরও বেশি, আমি জানি না এক্স্যাক্টলি কত কিলোমিটার ব্যাগে গুলির বুলেটটা বের হয়। সো এই কারণে যেটা হয়, আপনি যেখানে বুলেটটা লাগে ওইখানে হয়তো অল্প একটু ক্ষত হয়, কিন্তু এটা যে ভাইব্রেশনটা পুরো বডিতে লাগে, ওই ভাইব্রেশনের কারণে হচ্ছে আপনার বডির অন্য সকল পার্টস, নার্ভ নুর যা আছে ওগুলো সব ছিঁড়ে বিড়ে একদম ছিত্তিসান হয়ে যায়, ভত্তা হয়ে যায় বাংলায় যেটা বলে আর কি। এই জন্য শর্টগানেরগুলিতে মানুষ বাঁচে না, যেটা হচ্ছে অন্য ইভেন তার এলএমজি দিয়েও যদি কাউকে মারা হয় তখন হয়তো ওর হাত পায়ে যদি লাগে তখন হাত হয়তো অকেজু হয়ে যায়, পা অকেজু হয়ে যায়, আলটিমেটলি মানুষটা বেঁচে থাকে, কিন্তু শর্টগানেগুলিতে মানুষ বাঁচে না। এই কারণে জিনিসটা খুবই খুবই খারাপ লাগতেছে গতকালকে থেকে, ইভেন আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেও আসলে আমার অনেক খারাপ লাগতেছে ওই লোকটার জন্য। যাই হোক, আশা করি সব কিছু আবার খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে, আর আল্লাহ আবে সানকে ভালো রাখুক ও পারে। এই তো ভিডিওটা এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর কেউ যদি জানতে চান আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নারা আমি যেখানে আছি এখান থেকে নারা শহর অনেক দূরে, ওখানে ঘটনাটা ঘটছে। আর একটা ভালো ইনফরমেশন আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে জাপানের নির্বাচনী প্রচারণাগুলো আমাদের দেশে নির্বাচনী প্রচারণার মতো না, এখানে খুবই নর্মাল নির্বাচনী প্রচারণা, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে পারমানেন্ট পোস্টার লাগানোর প্লেস থাকে। তো যখনই কোনো কেউ ক্যান্ডিডেট হয় তখন সে ওই ক্যান্ডিডেটের ছবিটা ওখানে লাগানো হয়, মানে যেখানে সেখানে পোস্টার লাগাইতে পারে না। এন যখন ওই ক্যান্ডিডেট মানুষের কাছে ভোট চায়, খুবই নর্মাল, মানে নর্মাল বলতে কি, নিজে একটা মাইক নিয়ে এই সাবওয়ের সামনে, সাবওয়ে বলতে ট্রেন স্টেশনে ঢোকার বাইরে আর সামনে ওইখানে আসুমি মাছে নারী গেতো গুদাই মা কী জানি বলে ওদের ভাষা আমি তেমন বুঝি না, মানে সোজা বাংলায় সে ভোট চায়, ঠিক আছে, কোনো সিকিউরিটি গার্ড মার্ড কিছু নাই, জাস্ট দাঁড়ায় থাকে ওরকম। সো আবে সানও হচ্ছে যে ওরকমই গেছিলো, যদিও হালকা সিকিউরিটি গার্ড ছিল কিন্তু খুব সম্ভবত ওরকমভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা কল্পনাও করে নাই। অ্যান্ড ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, যেহেতু ওই লোক গানটা নিজে বানাইছে, সো ওই রিলেটেড কোনো ইনফরমেশন আসলে সিকিউরিটি এজেন্সির কাছে ছিল না, আর সেজন্য দুর্ঘটনাটা ঘটে গেছে আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানে শেষ, ভালো থাকবেন।